গুড মর্নিং ফ্রেন্ডস, পাবিজ ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকাল বাজে 9:45, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, এখন সবজি কেটে দিল দিদি, এখন রান্না করব একটু বাদে। সকালবেলা আজকে বানাবো ম্যাগি, আর ভাবি গেছিল সকাল সকাল বাজে। এই যে গুড মর্নিং, সকাল সকাল কি বাজার করতে গেছিলে? ফিশ এন্ড রাইস এন্ড সাম ফুডস। এই যে এতগুলো ফল নিয়ে এসছে দেখেছো, মালটা এনেছে, মৌসুমি লেবু এনেছে, এ দুটি আমার ভাল লাগে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। 11:30 বাজে, আমি যে রান্না করছি, এখানে মাছ ভাজা হচ্ছে, এই যে জ্যান্ত কি বলে রুই এটা, হ্যাঁ, আর এই যে এখানে দিদি তরি তরকারি কেটে দিয়ে গেছে, আর এখানে এই যে নারকেল চিংড়ি হবে বলে নারকেল কুড়িয়ে দিয়ে গেছে, আর এই যে ভাত হচ্ছে। একটু বসি, আবার উঠে একটু রান্না করি, এই আস্তে আস্তে করি আর কি। তো চলো, আমি রান্না করিনি, আবার গল্প করছি। স্নান করে আসলাম, জাস্ট একটু পেটটা ব্যথা করছে, বাবু চলে এসছে, আজকে অল্প কাজ ছিল তো ওই ভাত বাড়লো। তো এই যে ছাদে খুব বৃষ্টি হচ্ছিল, জামা প্যান্ট মেলতে দেওয়া ছিল, ভিজে গেছি, জামা ছেড়ে মাথাটা মুছে নিলাম টাওয়াল দিয়ে, তাই টাওয়াল দিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা চুমনো করো না, চলো এখন লাঞ্চ করব। চলো আজকে লাঞ্চ মেনু দেখি কি। ভাত, এই যে কলমি শাক, এই যে এটা হচ্ছে জ্যান্ত রুই, এটা হচ্ছে না এটা হচ্ছে চিংড়ি, সরি ভুল হয়ে গেছে, আর এটা হচ্ছে জ্যান্ত রুই পটল দিয়ে, আর এটা হচ্ছে নারকেল দিয়ে অল্প করে করেছে, আর ওই যে আমার ভাত। খিদে পেয়ে গেছে, এই সময় অনেক খিদে পাচ্ছে। তোমরা কমেন্ট করে জানিও, যারা নতুন মা হয়েছে বা যারা আমার মতন মানে মা হবে আর কি, সেই প্রসেসিংয়ে রয়েছে, তাদের কতখানি খিদে পায় আর তারা কী কী মেনটেন করছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে চলো এখন আমি লাঞ্চটা করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, বাবি তো জামা কাপড় নিয়ে আসলো বৃষ্টি হচ্ছে বলে, এখন আবার হালকা হালকা রোদ উঠছে, কিন্তু কী আর করা যাবে, ছাদে তো বারবার করে যাওয়া যায় না, বাবি এতবার করে যেতেও পারে না। এখানে সব মেলে দিয়েছি, সব ভেজা, এখন একটু রেস্ট করব, আর শরীর পারমিট করছে না। দুপুরবেলা একদমই অল্প ঘুমিয়েছি, কারণ বেশি ঘুমালে রাত্রিবেলা ঘুম আসে না, সেজন্য একদম অল্প ঘুমিয়েছি। উঠে পড়েছি অনেকক্ষণ, তখন দিন ছিল, দই খেলাম, এখন একটু চা করে খেলাম, লিকার চা, তার আগে বাবি লিকার চা দুধ চা করে খেয়েছে, আর এই ছিল ব্ল্যাঙ্কেট ছিল আর একটা লাস্ট দোকানে ধুতে ওয়াশ করতে দেওয়া আর কি, নিয়ে আসতে। এই যে আর আমি এইদিকে দেখতে পাচ্ছ যে রেডি হয়ে গেছি, তো ইমুকে নিয়ে একটু বেরোবো, ইমু কয়েকদিন ধরে বাইরে বেরোয় না, ওই জন্য ইমুর বেশি, ওই যে টেবিলে, ওই যে ঘরের মধ্যেই শুধু খেলে, ওর পাপা বললো, তাই তিনজনে মিলেই আজকে যাবো, একটু বেরোবো। দাঁড়া দাঁড়া, এই যে বেল্ট পরে, এখন বেল্ট পরালো একটা ঝুঁকি, ওই ওই টেবিলের উপরে রাখো, ওকে টেবিলের উপরে রাখো, এখানে পড়াতে পারবো না, টেবিলের উপরে বসাও। আরে টেবিলেই ভালো পড়া, বা টেবিলে পড়াও না, বেরোনোর জন্য করে দিল, আর বেল পরে ঘরে থাকবে না, চল 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 চল, এত ঘামছো কেন, এটা বসো না, ওই যে ওখানে দরজার ওখানে লাগাও, ওকে লাগছে আমার বেশি, চলো বাইরে চলো তো, ঘরের মধ্যে অসহ্য গরম লাগছে, বাইরে তো গরম না। দেখো কাণ্ড, এই যে নিয়ে এসেছি, নিয়ে এসেছি 12 নম্বরের পার্কে, এবারে এত চঞ্চল হয়েছে, ভাবি ওকে ছাড়তে খুবই ভয় পায়, কারণ কি ও আমাদের জান, এটা তো তোমরা সবাই জানোই, তাই জন্য এই যে এখানে এই চাতালটা আছে, এখানে বসার জায়গা আর কি টিন টিন আছে, এই যে এই স্ল্যাবটার উপর উঠিয়েছি, ভয় ছিল ওইদিকে আর যায় না, যে ওই পর্যন্ত আর যাবে না, আবার এদিকে ঘুরবে, আয় কাণ্ড করেছেন, উনি গাড়িতে উঠে উনি হিসি করে দিয়েছেন, গাড়িতে উঠে আজকে টয়লেট করেছে, টয়লেট করে আসছিতে বসবে না, নিচে নেমে গেছে, ঘিন্না খুব ঘিন্না, ও বাবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ওই জন্য নিচে নেমে গেছে, সিটের থেকে নিচে নেমে ম্যাটের উপরে ঘুরে বেড়াচ্ছিল, ওইদিকে 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 এইদিকে এইদিকে এই যা, আর যাবে না, হ্যাঁ এবার একটু সাহস বেড়েছে, আয় রঙা মাঠে খবরদার না, শুধু খালি মুখে ঠান্ডা, তাই না? এখন 9:10 বেজে গেছে, আমরা 7:30 সাড়ে 7টার সময় একটু বেরিয়েছিলাম, এই ঘরের মধ্যে বদ্ধ থাকে টুকটু, তাই
হালকা করে গাড়ি করে ঘুরতে বেরিয়েছিলাম একটু, মানে হাওয়া খাওয়াতে। ঝড়ও উঠেছিল ভরটা, মানে ফ্ল্যাটের ভেতরে তোমরা বুঝতেই পারো কিরকম, যতই এসি থাকুক পুরো বদ্ধ হয়ে যায়। তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম, জাস্ট ফিরলাম, ও টায়ার্ড হয়ে গেছে তাই একটু শুয়েছে। আপাতত একটু রেস্ট নেব, তারপরে রাতের ডিনার কি করব দেখছি। যদি রুটি করতে হয় তাহলে বাইরে থেকে আনতে হবে, আর যদি ভাত করি তাহলে আমাকে করে নিতে হবে। তাহলে একটু পরে আমি জানাচ্ছি আজকে রাতে আমরা কি খাবো, আপাতত একটু রেস্ট নিয়ে নিই। 10:30 বাজে, বাজারে গেছিলাম, বাজারে বলতে একটু মার্কেটে গেছিলাম, বললামই তখন যে রুটি আনতে হবে, রুটি নিয়ে এসেছি, সঙ্গে কিছু এসেন্সিয়াল জিনিস ছিল সেগুলো নিয়ে এসেছি, একটু আইসক্রিম নিয়ে এসেছি, আর একটু হাফ চিলি চিকেন নিয়ে এসেছি। ঝাল খেতে পছন্দ করে তাই একটু ঝাল করে হাফ চিলি চিকেন নিয়ে এসেছি। এখন ডিনারটা করবো। বন্ধুরা বৃষ্টিতে ভিজে গেছি অনেকটাই, তাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমাদের ব্লগটা ভালোই লাগছে, যত দিন যাবে আমরা আরও ভালো ভালো ব্লগ ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গুড নাইট।